জলপাইগুড়ি মালদহ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা ক্রমশ বাড়ছে। প্রথমে মনে করেছিল অজানা জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা, পরে রক্তের নমুনা পরীক্ষা করে দেখা যায় যে পরিচিত আরএস ভাইরাস ও ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি ডেঙ্গু, ম্যালেরিয়া ও স্ক্রব টাইফাসে আক্রান্ত হচ্ছে শিশুরা, এই কারণেই তারা জ্বরে ভুগছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে 4 জন শিশুর মৃত্যু হয়েছে, এই নিয়ে অভিভাবকদের আতঙ্ক ক্রমশই বাড়ছে। পরিস্থিতি সামলাতে এসএসকেএম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান চিকিৎসক রাজা রায়ের নেতৃত্বে 5 সদস্যের এক বিশেষজ্ঞ কমিটি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। ওই কমিটি শুক্রবার উত্তরবঙ্গ সফরে এসেছে পরিস্থিতি খতিয়ে দেখতে। উত্তরবঙ্গের স্বাস্থ্য দফতরের ওএসড সুশান্ত রায়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা ও সুপার সঞ্জয় মল্লিকের সঙ্গে 5 চিকিৎসকের এই দলটি বৈঠক করে। এরপর তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের শিশু বিভাগ ঘুরে দেখেছেন, পরে তারা শিলিগুড়ি মহকুমা হাসপাতাল ও জলপাইগুড়ি মেডিকেল কলেজেও যাবেন। আপনারা জানেন যে কোভিড এর একটা সিচুয়েশন তো চলছে, তার মধ্যে আমরা রিসেন্টলি কিছু বাচ্চা, খুব বেশি সংখ্যাটা নয়, কিছু বাচ্চাদের মধ্যে একটা ফিভারের ব্যাপারটা দেখতে পাচ্ছি। তো এই হিসেবে আমরা নিজেদেরকে অ্যালার্ট রাখার জন্য, সোসাইটিকে অ্যালার্ট রাখার জন্য আমাদের এখানে যে মনিটরিং টিম আছে, বিভিন্ন জেলাতে মনিটরিং টিম করা হয়েছে। গতকাল রাত্রিবেলা ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের সঙ্গে আমার কথা হয়েছে, সেটা যে কলকাতা থেকে একটা স্টেট লেভেল টিম এখানে নিয়ে আসা হয়েছে, সেই ওনারা একটু এই জায়গাটা ফলো আপ করলেন যে আমাদের কোনো প্রিপেয়ারনেসে কোনো সমস্যা আছে কি না, থাকলে কী করে সেটাকে ম্যানেজ করা যাবে। বেড অগমেন্টেশনের ব্যাপারে কথা হয়েছে নর্থবোর্ন মেডিকেল কলেজে, সেটা নিয়েও কথা হয়েছে। আমাদের এই টিমের মধ্যে ডক্টর পল্লব ভট্টাচার্য আছেন, ডক্টর বিকাশ মণ্ডল আছেন ডাইরেক্টর, প্রফেসর রাজা রায় মাইক্রোবায়োলজি, প্রফেসর দীপ্তকান্তি মুখার্জি কমিউনিটি মেডিসিন, ডক্টর মিহির সরকার অ্যাসিস্ট প্রফেসর পেডিয়াট্রিক্স, এনারা সবাই এসেছেন এখানে। এদিনের বৈঠক শেষে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন আপাতত অভিভাবকদের অনেক বেশি সংযমী আচরণ করতে হবে, শিশুদের আদর করা থেকে যতটা সম্ভব বিরত থাকার পরামর্শ দেন তারা। অভিভাবকদের থেকেই শিশুদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ছে, মা বাবা সন্তানকে আদর করতে গিয়ে চুম্বন করলে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর পাশাপাশি শিশুদের মাস্ক না পরানো গেলেও তাদের আইসোলেশনে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। যেমন এগুলো সম্ভবত ড্রপলেট ইনফেকশন থেকে আপনারা জানেন, সেই হিসেবে তো 12 বছরের মাস্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে যে আমরা বাচ্চাদেরকে মায়েরা কিস করে এইটা বারণ করতে বলা হচ্ছে যে অযথা চুমু খাবেন না, বাচ্চাদের আদর করাটা পরে হোক, হ্যাঁ সেখান থেকেও এগুলো আসে। বাচ্চাদের মাস্ক না, বাচ্চাদের আইসোলেট করুন, বাচ্চারা মাস্ক তো পরে বাচ্চারা রাখবে না, বাস্তবটা এটা যে ওরা রাখতে পারবে না, অ্যাটলিস্ট তাদেরকে ধরুন বাড়িতে যদি কারোর জ্বর টর হয় বড়দের, তাদের কাছ থেকে একটু আইসোলেট করুন, বা বাচ্চা যদি কোনো বন্ধু বান্ধব জ্বর থাকে তাদের কাছে আইসোলেট করুন, আইসোলেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। তবে বৃহস্পতিবারের পর শুক্রবারও চিকিৎসকরা জানিয়েছেন পরিস্থিতি মোটেও আতঙ্কিত হওয়ার মতো নয়, পুরোটাই মরশুম পরিবর্তনের প্রভাব বলেই তারা জানান। দেওয়াল ব্যুরো।